সো হ্যালো হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা রাখছি সবার ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে না, মানে হচ্ছে শুরু একটু পরের থেকেই। তোমাদের একটু আগের দিনের ভিডিওটা আমি দেখাচ্ছি, কারণ আগের দিনের ভিডিওটা যদি আমি তোমাদেরকে না দেখাই, এটা তোমরা বুঝতে পারবে না যে তারপরের ভিডিওটা আমার কী টাইপের হতে চলেছে বা কীরকম হচ্ছে। কারণ তোমাদের মানে না হলে তোমাদের কাছে সবটা অমিল মনে হবে, মানে গণ্ডগোল গণ্ডগোল মনে হবে। কারণ আগের দিনের এই পার্টটুকু তোমাদেরকে শেয়ার আমার করতেই হবে, না করলে তোমরা বুঝতে পারবে না যে পরের দিনের ব্লগটাতে কী হচ্ছে না হচ্ছে। সেই জন্য আগের দিন, কারণ আগের দিন খুব খুব মানে একদম খুব বিজি ছিলাম, মেয়েকে নিয়ে যেতে হয়েছে আমার গানের টিউশনের ওখানে, গান রিহার্সাল হয়েছে, নাচ রিহার্সাল হয়েছে, সেদিন খুব ব্যস্ততাতে ছিলাম। তারপর এদিকে মাসির আসছে, সেদিন মাসির পূজা, সেটাই তোমাদেরকে দেখাবো ভিডিওতে, না হলে তোমরা বুঝতে পারবে না যে আমি কি ভিডিও করতে চলেছি, তারপরে ভিডিওটা কোথার থেকে শুরু হতে চলেছে, মানে কীভাবে হতে চলেছে। তো সেই জন্য আগের দিনের ভিডিওটা তোমাদেরকে একটু না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো চলো আগের দিনের ভিডিওটা একটু দেখে নাও, তারপর থেকে শুরু হচ্ছে আমার পরের দিনের নতুন ব্লগ। তো ঠিক আছে, চলো ভিডিওটা তোমরা দেখে নাও। আর এখানে তো আমার ঘরের কাজ হচ্ছে পেছনে, তাই এরকম হয়ে আছে। তো ঠিক আছে, চলো ভিডিওটা এনজয় করো, আশা করি সবার খুব ভালো লাগবে। চলো, আজকে না কোনো ব্লগ করতে পারছি না, এই যে আজকে এটুকু শেয়ার করে দিই অল্প করে তোমাদেরকে, কারণ আজকে খুব ব্যস্ততার মধ্যে আছি। এই যে এখানে আলু সিদ্ধ করে নিয়েছি পনিরের জন্য, পনির এখানে ভাজা হচ্ছে, এখানে এক প্যাকেটের বেশি পনির আছে আর এখানে অর্ধেক আছে, মানে এখানে টোটাল দু প্যাকেট পনির, আমি আজকে দু প্যাকেট পনির করছি। তোমরা ভাবছো যে এতগুলো পনির কিসের জন্য, বলে দিই তোমাদের তাহলে আগেই যে মাসিরা এসছে, মানে মাসি পূজা ওরা এসছে, তো ওদেরকে দিতে হবে পনির দেব। আর এখানে আমি করেছি তার সাথে পুঁই পাতার তরকারি করেছি, এই যে দেখো মাসিদের জন্য বাটিতে উঠিয়ে রাখছি, পুঁই পাতার তরকারি, শাক ভাজা, ঠিক আছে। আর এখানে পনিরটা করবো, তো চলো পনিরটা বেশি ভাজা হয়ে যাচ্ছে। তো আজকে ব্লগ করছি না, এটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর আজকে কিন্তু রোদটা একটু কমই আছে, দেখো বাইরের ওয়েদারটা বেশ রোদ্র কমই আছে আজকে, কিন্তু গরম খুব আছে, গরম কমেনি। আর এখানে গন্ধরাজ লেবু আছে তার সাথে আমাদের, গন্ধরাজ লেবু, এটা দিয়ে আজকে দুপুরের আমাদের খাওয়া জমে যাবে। তো আজকে আর কোনো ব্লগ করছি না, এটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। চলো, তো এরকম ঘরের এই অবস্থা, এখনো অবধি ঘরের কাজ আমাদের কমপ্লিটই হয়নি, ওপরে এখনো চলছে ওদের লাইটের কাজ। চলো কমপ্লিট হলে তারপর আবার দেখাচ্ছি। তো এই যে ফাইনালি আমাদের সিলিং রেডি, এখনো পুরোপুরি সবটা হয়নি, ফ্যান ট্যান সিটিং বাকি আছে, আরো লাইট বাকি আছে, এদিকে লাইট বাকি আছে, মোবাইলে অত বোঝাই যায় না। হ্যাঁ হ্যাঁ, তো এই যে দেখো আমাদের এই ভাই কাজ করেছে দত্ত ইলেকট্রিক, কি দত্ত ইলেকট্রিক অ্যারেঞ্জমেন্ট থেকে এই কাজ হয়েছে। দেখো ওই মেল দীপ্ত তো কাজটা করেছে, দেখো কি সুন্দর, সমস্তটা একদম নিখুঁত, আর পুরো বাড়ির লাইনই ও করে দিয়েছে এবার নতুন করে। তো ওর হাতের কাজ কিন্তু খুবই সুন্দর, ভীষণ সুন্দরভাবে কাজ করে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি একটি নতুন সুন্দর ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে আমার একটি সুন্দর নতুন ব্লগ এখন থেকে স্টার্ট করে দিচ্ছি, আর এখন বাজে বেলা 12:30। তো আজকে এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো মার এখানেই আছি এখনও অবধি, বাড়িতে আমাদের রান্না বান্না কিছুই ওই বাড়িতে শুরু করিনি, কারণ ওই বাড়ির কাজ এখনও কমপ্লিট হয়নি, চলছে। তো কদিন পর থেকে ওই বাড়িতে আমি রান্না শুরু করব, তো এখানেই রান্না করছি। তো আজকে সকালের খাবার দাবার হয়ে গেছে আর কি, সবাই মিলে খাওয়া, ওই বাড়িতে আবার আলু রুটি আলু ভাজা হয়েছে, তো ওখানে ওরা সবাই খেয়ে নিয়েছে, আর এখানে মা মেয়ে খেয়ে নিল, আর আমি সকালে কদিন যাবো তো একদম খাওয়ার ইচ্ছে, খাওয়ার রুচি চলে গেছে গরমের জন্য, মানে মুখের যে একটা রুচি সেটাই চলে গেছে গরমের কারণে, সেই জন্য সকালবেলা করে কিছুই খাচ্ছি না কদিন থেকে, মানে টুকটাক জিনিস খাচ্ছি, ভাত বা রুটি এগুলো খাচ্ছি না। আর এখন রান্না বসিয়ে দিয়েছি, আর সকালবেলা ভাত ডাল এগুলো সব মা করে নিল, ভাত তরকারি, ভাত আর সকালের তরকারি মেয়ের এগুলো, আর আমি এখন ডাল করে নিলাম, আর তার সাথে আজকে করবো হচ্ছে সোয়াবিন, কারণ মা শাশুড়ি বললো যে সোয়াবিন করতে, সোয়াবিন খাবে নাকি, তো এই যে সোয়াবিন ভিজিয়ে রাখছি এখানে জলে, সোয়াবিনের জন্য আলু সেটি দিয়ে নিয়েছি আলু সিদ্ধ করে, আর মা এখানে বসে বসে সমস্তটা কেটে দিল। চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি।
দেখো এখানে সমস্তটা মা কেটে দিল, পেঁয়াজ কুচিয়ে এগুলো সব ধুয়ে টুয়ে মা রেডি করে দিল। শুধু আদাটা কষে নেব, কুচনো মশলা দিয়ে আজকে হবে সোয়াবিনটা করব। তার সাথে এখানে আলু, দেখো যে আলুগুলো অর্ধেক ছুলতে ছুলতে ভাবলাম ভিডিওটা স্টার্ট করে দিই, তো যেখানে সিদ্ধ করা আলু। আর এখানে দেখো পুঁই পাতার তরকারি, মানে পুঁই পাতা, সরি পুঁয়ের ডানটা, পুঁয়ের পাতা, এটা তরকারিটা কাটা হয়নি, খালি মা এগুলো কেটে দিল। তো এখানে আজকে এগুলো সব বাজার নেওয়া হলো সবজি। এখানে আমাদের এখানে আসে রাস্তায় ঝিঙা উস্তে বলছি করলা, মানে উস্তা, ঝিঙা, তারপর দুধখুশি, বটবটি, এখানে আছে পটল, আজকেই নেওয়া হয়েছে পটল, ঢেঁড়স, মা এগুলো সব গুছালো। তো আদা লঙ্কা তো এগুলো আজকে নেওয়া হলো, এগুলো দিয়ে এগুলো রেখে দেবো আর কি, এগুলো দিয়ে বলছি। মানে মিষ্টি কুমড়ো আলু বেগুন দিয়ে হবে হচ্ছে পুঁয়ের তরকারি, আর সোয়াবিন হবে, তার সাথে উস্তা ভাজা, এখানে বসিয়েছি উস্তা ভাজা, আর খাওয়ার আগে হবে হচ্ছে মামলেট। ঠিক আছে চলো আজকে রান্না এটাই, আর পুঁয়ের তরকারি করবো, তো চলো দেখতে থাকো। আর এদিকে দেখো সবাই মিলে গল্প চলছে, কি করে স্নান তো মেয়ে করবে এখন স্নান। আর দেখো এতক্ষণ কার্টুন দেখছিল, আর দেখো পুতুলগুলোকে ওখানে এতক্ষণ বসিয়ে খেলছিল, একটা তো ঘুমিয়ে পড়েছে একটা বসে আছে। তো আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো, চলো একবার ওয়েদারটা তোমাদের দেখাই। দেখো আজকে ওয়েদারটা একদম মেঘলা, হাওয়া হাওয়া, কারণ হচ্ছে রাত্রেবেলা থেকে বৃষ্টি হয়েছে, ভোর অবধি সকাল অবধি বৃষ্টি হয়েছিল, মানে কিছুক্ষণ আগ অবধিও বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি। তো এখন বৃষ্টিটা নেই, ওয়েদারটা হাওয়া ঠান্ডা। দেখো এখানে আমি পেঁয়াজ আর রসুন আদা লঙ্কা সব দিয়ে দিয়েছি সমস্তটা একবারে, তো তারপরে ভাজা হবে তেলে, তার সাথে সাদা জিরা আর দিয়েছি তেজপাতা, সোমবারে দিয়েছি আর কি। তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো, তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আলুটা, আলুটার সাথে নাড়াচাড়া করতে করতে তারপর মশলা দেবো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, ঠিক আছে, হলুদ, লবণ, এগুলো সমস্তটা পরে দেবো। চলো এটা একটু ভাজা ভাজা হোক, আর সোয়াবিনটা এখানে ভেজানোই আছে। চলো দেখো এখানে আমি দেখাচ্ছি তোমাদের পুঁই পাতা তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, তো এরকম হয়ে এসছে, পুরোটা আরও একটু মশলা বজে গেলে এটা একটু ভাজা ভাজা হবে। ঠিক আছে চলো এটাকে ঢেকে দেবো। আর কালকের মাছ আছে বলতে ভুলে গেছিলাম, তো আজকে এটুর কিছু রান্না হয়নি এখন অবধি। চলো মাছটা, এই মাছটাকে এখানে রাখি আলাদা করে, কালকে গোড়া মাছ করেছিলাম, কালকে আর ব্লক করা হয়নি, এই যে গোড়া মাছের চচ্চড়ি করেছিলাম, তো এই গোড়া মাছের চচ্চড়ি আছে, তো এগুলো দিয়ে হয়ে যাবে, আর মামলেট করবো খাওয়ার আগে। ব্যাস, আর চচ্চড়ি, পুঁই পাতার তরকারি, এদিকে ডাল, উস্তা ভাজা, সোয়াবিন মাংসের মতো করে সোয়াবিন করলাম, আর এদিকে নেমে মামলেট হবে। ব্যাস, তোমাদের দাদা ভাই আর বাবাকে দেবো মামলেট করে, আর আমাদের লাগবে না, হয়ে যাবে, কারণ এখানে মাছ আছে। তো চলো আজকে এই রান্না, আর মা গেছে স্নানে, যায়নি, যাবে আর কি, মা স্নানে যাবে, আর ওদিকে মেয়ে ওই ঘরে বসে গল্প করছে। মোবাইল দেখছে, গল্প করছে। এ দেখো পুতুলের অবস্থা, দেখো চারিদিকে পুতুল গড়াগড়ি। তো বন্ধুরা দেখো, তারপর কোনো ভিডিও করা হয়নি, চলে এসেছি এই বাড়িতে, ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার, তো পরে মামলেট করেছি তোমাদের দাদা ভাই, মেয়ে, তারপর বাবার জন্য এখন আমি খাওয়া নিয়ে আসলাম, আমরা সবার, আমাদের আর কি সবার খাওয়া হয়ে গেছে। তো আজকে তোমাদের ঘরের লুকটা ফাইনাল দেখাই, মানে ফাইনাল লুক হয়নি, মানে একদম রেডি হয়ে যায়নি ওটা বলছি না, মানে ঘর একদম পরিষ্কার করে নিয়েছে আজকে তোমাদের দাদা ভাই আর বাবা আর মা মিলে, তিনজন মিলে। তো আমি তো ওখানেই ছিলাম, আসতে পারিনি, আসিনি আর কি, কাজ করছিলাম, ওখানে রান্না করছিলাম। তো এই যে সম্পূর্ণ ঘর আমার, এই দেখো পুরো ঘরটা কিন্তু একদম ফাঁকা, তাই না? আর এই দেখো উপরটা, এই যে উপরের সিলিং আমার একদম, সিলিংটা একদম রেডি হয়ে গেছে, খালি ঘরটা এরকম আছে। তো এই সাইডটা হবে পরে টোটাল, এই দিকটাতে আমার কাজ হবে। ঠিক আছে তোমরা দেখতে পাবে, আর ওইদিকে তো জানালা, ওইদিকে জানালাটা, তো অনেক দিন ধরে এই জানালা দিয়ে বাইরের, মানে কি বলবো, প্রকৃতি আর কি দেখা হয় না, তো এদিক দিয়ে। আর তার সাথে এদিকে আমার ঘর তো মোটামুটি হয়ে গেল, রং ঠং এগুলো বাকি, তো লাইটটা একটু জ্বালিয়ে রাখে তোমার।
পুরো একদম ঘরের, তো ঘরটা সম্পূর্ণ হওয়ার পর কেমন লাগবে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এখনই বেশ ভালো লাগছে উপরটা দেখে একদম। তো এই ডিজাইনটা আমি পছন্দ করেছিলাম, আমার খুব ভালো লেগেছে, সিম্পলের মধ্যে যাতে পরিষ্কার করতে কোনো প্রবলেম না হয় এটার জন্যেই, অত ডিজাইন দিইনি যাতে নোংরা পড়লে পরিষ্কার করতে খুব অসুবিধা হয়, তো সিম্পলের মধ্যে রেখেছি। আর এটা আমার চয়েসে হয়েছে, আর এদিকটা টোটালটা তোমাদের দাদাভাইয়ের চয়েসে হবে, শুধু ড্রেসিং দেওয়ালটা ভালো করে বলে দিয়েছি এরকম এরকম করতে। তো ফাঁকা ঘর বেশ ভালো লাগছে। তো যাই হোক, আজকে এখন লাইটগুলো অফ করে দেবো, এত লাইট, প্রচুর প্রচুর লাইট, লাইটের লাইন অনেকগুলো, লাইটের সুইচ দেওয়া হয়েছে। তো চলো এখন একটু বসবো, বসে ভিডিও এডিট করব, আর এখন গরমের জন্য ভীষণ চুল উঠছে। চুল পড়ছে গরমের জন্য, আর আজকে ওয়েদারটা একটু ঠান্ডা, একটু ঠান্ডাও না ঠিক গরম, গরমই মানে একটু বৃষ্টি হওয়াতে ওয়েদারটা গরমটা একটু কমেছে আর কি, ঠান্ডা বলবো না। আর এখন একটু বসবো, ভিডিও এডিট করব, তারপর এক জায়গায় যাওয়ার কথা আছে, কোথায় যাই তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো, চলো গেলে দেখতে পাচ্ছি। দেখো এখন চলে যাচ্ছি আমি আর পূজা পার্লারে, তো ওখানে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে, চলো দুজন মিলে বেরিয়ে পড়লাম, আর ভীষণ গরম। তো দেখো চলে এসেছি পার্লারের সামনে, চলে এসছি পার্লারে, চলে আসলাম। দেখো স্কিনের অবস্থা তো খুব বাজে হয়ে আছে, তো দেখা যাক এখানে দিদি কি করে দেয় পার্লারে দিদি, চলো আর দুজন মিলেই করবো, ও করবে আমিও করবো, ও থ্রেডিং আমিও থ্রেডিং, ও ফেসিয়াল আমিও ফেসিয়াল, অনেকদিন থেকে ঘুরছি করবো করবো করে, তো ফাইনালি আজকে আসতে পেলাম, চলো। তো দেখো পুরো মুখ জ্বালা করছে আমার, যেহেতু অ্যালার্জির সমস্যা, অ্যালার্জি প্রবলেম, তো ডিটার্নিং করতে বললো এই দিদি, পার্লারের দিদি বললো ডিটার্নিং করতে, স্পেশালের দরকার পড়বে না স্কিনে। তো দেখা যাক, আপাতত ভীষণ ধরছে, ওর অনেকে ধরছে কিন্তু ও সহ্য করে নিচ্ছে, আমি সহ্য করতে পারছি না। কী রে দুজন মিলে ঘুরছে যে বসে আছি, ভীষণ জ্বলছে। তো এই দিদি লাগিয়ে দিল, আমি তো সত্যি করতে পারছি না, ভীষণ জ্বালা করছে আমার, তো চলো পরে আবার আসি। তো দেখো এখানে আমার স্কিনটাকে পুরো ঘষে 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 পরিষ্কার, ঝকঝকে ঝকঝকে করার জন্য পুরো একদম ঘষাঘষি জ্বলছে, তো পুরো মুখটা একদম ক্লিন করে দেয়, তারপর মুখে যত লোম ছিল সবটাই তুলে দেয়, একদম ক্লিন করে দেয়। তো ওই যে দেখো স্কিনটা এখন এত ভালো লাগছে, এত ফ্রেশ, আর খুব সত্যি খুব ফ্রেশ লাগছে, আর এত সুন্দর করে করে দিল ওই দিদি, আর যে পার্লারের দিদি ও তো ওপরে আছে, সেজন্য আমাদের থ্রেডিংটা ওই দিদি করে দিয়ে গেল, আর এই দিদি করে দিল হচ্ছে মুখের ডিটার্নিং করালো, ফেসিয়াল করায়নি, তো ওই পার্লার দিদি দেখে বললো ডিটার্নিং করলেই হয়ে যাবে তো স্কিনে, সেজন্য সেটাই করলাম, আর সত্যি আমার স্কিনটা খুব হাত দিলে খুব নিজেই সফট লাগছে, বুঝতে পারছি। তো চলো এখন বেরিয়ে যাবো, এখন কোথায় যাচ্ছি চলো। তো দেখো এখন দোকানে দাঁড়িয়ে গেছি ফুচকা খেতে দুজন মিলে, দেখো এখন ওখান থেকে ঢুকে পড়ছি, একটু খেতে খিদে পেয়ে গেছে, কারণ দুপুরও আমি আজকে সেভাবে কিন্তু খাওয়া দাওয়া করতে পারিনি, আর সন্ধ্যেবেলা তো কিছু খাইনি, এখন ওতে আর খুব খিদেও পেয়ে গেছে, সেজন্য ভাবলাম একটু করে কেনি, ও খাবে সেজন্য একটু কেনে, আর বাড়ির জন্য নিয়ে যাবো, মেয়ের জন্য মেয়ে বললে দিল রসমালাই, আর মা বাবা মাসি ওদের জন্য নিয়ে যাবো এগরোল, আর আমার মা খাবে কিনা ফোন করে শুনতে হবে, তাহলে আরেকটা এগুলো নিয়ে যাবো, আর আমরা একটু খেয়ে যাবো চলো। আর ও গেল খুঁজে গেলো ঠান্ডা আনতে, এই দোকানে ঢুকেছি আমরা, পরে আবার দেখাচ্ছি। আর আমরা নিয়েছিলাম এখানে চিলি মোমো আর দুটো স্প্রাইটের বোতল। তো দেখো গিয়ে চলে এসেছি, এখন বাড়িতেই আছি, আর বাড়ির জন্য সবার জন্য নিয়ে এসেছি এগরোল, মেয়ের জন্য রসমালাই, তো এখন তারপর আমার মা কিছুই খাবে না বলছে, খালি পান নিয়ে আসতে, তো ভুলে গেছি, তো আবার গেলাম দোকানে গিয়ে পান নিয়ে আসলাম, এনে মাকে দিলাম, এখানে শাশুড়িমারও ছিল না, ভালো হয়েছে আসার পর শুনলাম, তো তারপর নিয়ে আসলাম, আর এখন যখন আমি ওই বাড়িতে, আর শরীরটা ভীষণ খারাপ লাগছে আমি করে,
পেটও খুব ব্যথা হচ্ছে, আর শরীরটা খুব ভালো লাগছে। আমি বাবার বাড়িতে গিয়ে একটু শুবো, তারপর রাতের খাওয়া দাওয়া আবার চলবে। তো আমি তো রাতে আর খাচ্ছি না, তো ঠিক আছে চলো। তো যে দেখো মার এখানে চলে এসেছি, বললাম তো আসবো তোমাদের, তো এখানে এসে এখন দেখো আমাকে দেখতে ভীষণই টায়ার্ড লাগছে, আর আমার স্কিন কিন্তু সত্যি গ্লো করছে, আমি নিজেও বুঝতে পারছি। তো ডি ট্যানিং আমি বলবো সবাইকে, ডি ট্যানিং করো নিজের ফেসে 15 দিন অন্তর অন্তর, 1 মাসও হতে পারে, সেটা কোনো প্রবলেম নেই, 1 মাস পর পর করলেও ভালো। তো ডি ট্যানিংটা আমি করলাম, দাঁড়াও না, ডিটেলিংটা আমি করলাম, তো ভীষণই সত্যি স্কিনটা খুব সফট হচ্ছে, আর আমার স্কিনে যে লাবণ্যতা হারিয়ে গেছিলো অনেকটা, গ্লো একটা স্কিনটা খুব ড্রাই হয়ে গেছিলো, সেটা আপাতত আজকের জন্য ফিরে পেয়েছি, জানি না কালকে স্কিনটা কেমন থাকবে। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নেবো, একটু শুয়ে নেবো, কারণ শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। এখন রেস্ট নিব না, আর ওকে ওই বাড়ি থেকে নিয়ে আসলাম, আর আমি কিন্তু একদম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি, মুখটুক ভালো করে ধুয়ে নিয়েছি, এখন শুধু নর্মাল প্লেন ওয়াটার দিয়ে কিন্তু আজকে মুখটা ধুলাম ঠান্ডা জল দিয়ে, আর এখন আমি একটু শুবো, বললাম তোমাদের রাত্রে খাওয়া দাওয়া হবে। তো আজকে ভিডিওটা আর বড় করছি না, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আশা রাখছি সবার আমার ভিডিওটা খুব ভালো লাগবে, আর সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখতে হবে, আমার পাশে থাকতে হবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে, বলো গুড নাইট, বলো গুড নাইট, চলো এবার ভিডিওটা স্টপ করে দিই, চলো টাটা গুড নাইট সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।